খনিতে বিস্ফোরণের ফলে কেঁপে উঠছে ঘরবাড়ি, ভেঙে পড়ছে প্লাস্টার, আহত হচ্ছেন প্রায় সকলেই আতঙ্কিত সাধারণ মানুষ। এরই প্রতিবাদে বুধবার জামুরিয়ার ইসিএলের উত্তর শিয়ারশোল খোলামুখ খনিতে বিক্ষোভ দেখান মহিলারা। ইসিএলের খোলামুখ খনির অফিস চত্বরে ব্যাপক ভাঙচুর চালায় তারা। এছাড়াও ভাঙচুর করা হয় ইসিএলের অফিস চত্বরে থাকা চেয়ার টেবিল, মাটি কাটা গাড়িতে। জামুরিয়া থেকে হরিঘোষের রিপোর্ট, এএনএম নিউজ। সেই যে চেনা মায়ের স্নেহ, যত্ন চেনা চেনা, ভালোবাসার চেনা শব্দে বিশ্বাস চেনা চেনা, খাটি সেই চেনা স্বাদ, খুশি চেনা চেনা, প্রতি স্বাদে পুষ্টির ছোঁয়া, নাম দিয়ে যায় চেনা, নতুন রূপে ভাগীরথী, আজও গুণ দিয়ে যায় চেনা। কংক্রিটের এই জঙ্গলে ফিরে আসুক সবুজ ঝড়, বন্ধ করে প্লাস্টিক, পরিবেশ হোক পরিষ্কার, গুটখা বা সিগারেট নিষিদ্ধ মারণ সেন্সেশন, রূপশ্রীতেও পাশে আছে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন। শেষ 11 বছর ধরে আমি ভোটার। আমি প্রায়ই ভাবতাম, যদি নিজের ভোট নিজেই পরীক্ষা করে নেওয়ার ব্যবস্থা থাকতো। আমার ভোট কিভাবে গোনা হয়, যা প্রমাণ করে দেবে আমারই পছন্দ করা প্রার্থীকে ভোট দিয়েছি আমি। ইভিএম ও ভিভিপ্যাট ব্যবহার করে কিভাবে ভোট দেবেন। প্রথম ধাপ, ভোট গ্রহণ কেন্দ্রে প্রবেশ করুন। আপনি ভোট গ্রহণ কক্ষে প্রবেশ করলে প্রিসাইডিং অফিসার ব্যালট ইউনিট কার্যক্ষম করবেন। ইভিএম এর উপর জ্বলে থাকা সবুজ আলো জানাবে যে ভোটিং যন্ত্র ভোট নেওয়ার জন্য প্রস্তুত। দ্বিতীয় ধাপ, ভোট দান করুন। ব্যালট ইউনিটে আপনার পছন্দের প্রার্থীর নাম ও চিহ্নের পাশে থাকা নীল বোতামটি টিপুন। তৃতীয় ধাপ, কাগজের চিরকুটে ছাপ দেখুন, ভিভিপ্যাটের স্বচ্ছ স্ক্রিনটি দেখুন। কাগজের টুকরোটিতে প্রার্থীর ক্রমিক সংখ্যা, নাম ও চিহ্ন ফুটে উঠবে। ছাপযুক্ত কাগজের টুকরোটি 7 সেকেন্ড অবধি দেখা যাবে, পরে সেটি ভিভিপ্যাটের জন্য নির্দিষ্ট একটি সিল বন্ধ অংশের ভিতর ঢুকে যাবে। এসে গেছে ভিভিপ্যাট। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে।